আবার ছড়ায় মধুচন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যে খায় আবার ছড়ায় মধুচন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সমস্যা সুফল মিলে যদি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে, সব সমস্যা সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। মহারিষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা।
নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সৌভাগ্যের টোটকার আজকের এই বিশেষ পর্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি লাবণ্য, আর আমার আপনার সকলের ভীষণ প্রিয় মানুষ শ্রীলালদা কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ, তোমাকেও স্বাগত। আচ্ছা শ্রীলালদা, একটা কথা বলো তো, এই তো বিয়ের মরশুম আমাদের চলে আসছে নতুন করে, এবং সারা বছরই মানে কয়েকটা মাস বাদ দিলে বলা যায় আমাদের বিয়ের মরশুম চলতেই থাকে। তো একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে মানুষের জন্য বিয়ের সব থেকে ভালো টাইম কোনটা। অনেকেই বলে যে গোধূলি লগ্নে বিয়ে, সেটা একটা মিথ আছে আমরা জানি, কিন্তু আবার অনেকের তো দেখি মাঝরাতে বিয়ে হয়, ভোর রাতে বিয়ে হয়, বাসি বিয়ের প্রচলনও রয়েছে অনেকের মধ্যে। তো কোন টাইমিংটা তোমার মতে বলে যে বিয়ের জন্য একদম খুব প্রাইম টাইম হতে পারে? এই যে যে কথাটা, যে লাইনটা তুমি বললে, এই লাইনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, যে সবথেকে শুভ সময়, মানে যে লগ্নটা সবথেকে শুভ লগ্ন, মানে আমরা জ্যোতিষ ভাষায় বলি বা ক্যালেন্ডারের ভাষায় বলি লগ্ন, আর আমাদের বাংলা ভাষায় বলি হচ্ছে সময়, সময় ইংরেজিতে বলি টাইম, টাইম। ওকে, এই গোধূলি লগ্ন মানে গরু যখন ধুলো উড়িয়ে বাড়ি যাবে, এটাকে বলে গোধূলি লগ্ন। এই গোধূলি লগ্নে বিয়ে করলে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, গোধূলি লগ্নে বিয়ে করলে কিন্তু জীবনে অনেক দিন পর্যন্ত তার ভালোবাসা, তার সুস্থতা, তার দারিদ্রতা মানে একেবারেই থাকে না, ভালোটাই হয় আর কি, খুব সুন্দর। সব থেকে বাজে লগ্ন যেটা হচ্ছে হেগো লগ্ন, অনেকে ভোর রাত্রে বিয়ে হয়, ঠিক আছে, এটা একদমই করা উচিত, তাহলে কষ্টের লগ্ন, আসলে কষ্টের লগ্ন, সারা জীবন কিন্তু শরীর খারাপ নিয়ে ভুগবে আর কি। আবার যদি কেউ হয়তো তার মাঝরাতে বিয়ে করছে বা কেউ দুপুরে বিয়ে করছে, এই লগ্নগুলো ঠিক মানে বিভিন্ন রকম মাঙ্গলিক যোগ থাকলে যেটা হয় যে কোনো ক্ষতি হয়, ছাড়াছাড়ি হয়, ডিভোর্স হয়, দারিদ্রতা থাকে, অনেকেই থাকে। তা আমার মনে হয় অত ঝঞ্ঝটে না গিয়ে গোধূলি লগ্নটা টার্গেট করবেন, সেটা সব থেকে ভালো হবে। আর জন্ম মাসে বিয়েটা করা যাবে না, বাবা মার বিয়ের মাসে বিয়েটা করা যাবে না। আর কেউ যদি গোষ্ঠী কোনো লোক যদি কোনো বাংলা মাসে কোনো ডেথ হয়, সেই মাসটা বাদ দিতে হবে। আচ্ছা, এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, আত্মীয়র ক্ষেত্রে, নিকট আত্মীয়র ক্ষেত্রে, যে বাবার বাড়ি বা মায়ের বাড়ি, যে এই এই সময় তার হয়তো দেখা যাবে তার মায়ের বাবা মারা গেছে, এই সময়টা করা যাবে না। মা আবার বিয়ের মাসটা বাদ দিতে হবে আর জন্ম মাসটা বাদ দিতে হবে, অবশ্যই বাদ দিতে হবে। এই তিনটে জিনিস প্লাস গোধূলি লগ্নটা মাথায় রেখে যদি বিয়ে শাদী করা হয় তাহলে ভেরি গুড হবে। মহারিষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। Delighted to present Purnima TV mobile app. Download the app from Google Play Store. Very simple. Just download it from Play Store. Health, entertainment, astrology, Purnima TV. How it works? Just browse and select and then play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.